जमीन एवं तार माझे जा किछु आछे गोरु छागल महिष पोका माकड़ पिपड़ा जीव जंतु जानवर मानुष जीन हिंदू बौद्ध ख्रिस्टान नास्तिक सकाल सन्धे जे आल्लाह सुबहानाहु ताआला के गाली दे तारो रब तारो खाबारेर व्यवस्था तारो थाकार व्यवस्था तारो जीवन मृत्युर मालिक के आल्लाह सुबहानाहु এটা হচ্ছে রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা শুধু আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল আলামিনের আলহামদের জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা আল মাদহ ব্যবহার করেননি আস সানাও ব্যবহার করেননি যদি আল্লাহ সুবহানাহু তাআলা মাদহ ব্যবহার করতেন তাহলে অর্থ হতো এমন গুণ যে গুণ মানুষের জানা জরুরি মানুষ জানে শুকরিয়া যদি ব্যবহার করা হতো তাহলে এমন জিনিস যেটা দেওয়ার পরে অনুগ্রহ করার পরে পাল্টা শুকরিয়া জানানো হয় আমি আপনাকে 10 টাকা দিলাম তাই আপনি আপনার আমার শুকরিয়া আদায় করলেন আজকে বক্তব্য দিয়ে গেলাম ভালো বক্তব্য তাই মাদাহ প্রশংসা করলেন আজকের যদি বক্তব্য আমার না শুনতেন তাহলে প্রশংসা করতেন না আমি যদি 10টা টাকা না দিতাম তাহলে শুকরিয়া আদায় করতেন না এইজন্য আল্লাহ শুকরিয়াও ব্যবহার করেন নি মাদহ ব্যবহার করেন নি আল্লাহ ব্যবহার করেছেন আলহামদ আমি তোমাকে কিছু দিই আর না দিই তুমি আমার গুণ জানো আর না জানো সর্বঅবস্থায় আমি যদি তোমার সন্তানের মৃত্যু দেই তাও আমি যদি তোমার সন্তানকে এসএসসি পাস করাই তাও আমি যদি তোমার সন্তানকে অ্যাক্সিডেন্ট করাই তাও আমি যদি তোমার 10000 টাকা হারিয়ে ফেলি তাও আর আমি যদি তোমাকে 10000 টাকা দিই তাও ফি কুল্লি হাল সর্বঅবস্থায় জেনে হোক না জেনে হোক কিছু পেয়ে হোক না পেয়ে হোক বিপদে হোক আপদে হোক সুস্থতায় হোক অসুস্থতায় হোক সর্বঅবস্থায় যে প্রশংসাটা হয় সেটাকে বলা হয় হামদ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এইজন্য আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন মানুষের রিজিক মানুষের রুজি রুটির মালিক এবং আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে রিজিক দেন মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন কোথায় থেকে করবেন মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যে জায়গা সম্পর্কে সে নিজে জানতো না এটা আল্লাহর ওয়াদা শয়তান মানুষকে দুনিয়ার ভয় দেখিয়ে পথ ভ্রষ্ট করতে চায় আর আল্লাহ রিজিকের ওয়াদা দিয়ে মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে এমন জায়গা থেকে যে জায়গা থেকে তুমি কল্পনাও করতে পারবে না আর আল্লাহ যাকে চান ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন বেহিসাব রুজি দান করেন যাকে চান এটা আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু তাআলা মারিয়ামকে অসময়ে ফলমূল দিয়েছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা যখনই জাকারিয়া মিহরাবে প্রবেশ করত তখনই দেখত মারিয়ামের নিকটে রিজিক আন্না লাকি হাযা মারিয়াম এই অসময়ের রিজিক কোথায় থেকে আসলো হুয়া মিন ইনদিল্লাহ এই অসময়ের রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন এটা আল্লাহর ওয়াদা আপনি হয়তো বলবেন আল্লাহই যখন রিজিক দিবে আল্লাহকে ভয় করলেই যখন রিজিক পাওয়া যাবে তাহলে ঘরে বসে থেকে কেন আল্লাহ রিজিক দেন না শত মানুষের প্রশ্ন এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন আল্লাহ বলছেন ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ দুনিয়ার মানুষ যখন সালাত শেষ হয়ে যায় ফাইদা কুজিয়াতিস সালাত
যখন জামাতে সালাত শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরজ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ জমিনের প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোণায় কোণায় ইঞ্চিতে ইঞ্চিতে রিজিক লুকানো আছে এখানে যে 1 ইঞ্চি মাটি আছে এই 1 ইঞ্চি মাটিতেও রিজিক লুকানো আছে পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ রিজিক লুকিয়ে রেখেছেন আল্লাহ বলছেন তোমরা রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ো ঘরে বসে থাকিও না রিজিক আল্লাহর দয়া রিজিক আল্লাহর রহমত রিজিককে অবমূল্যায়ন করতে হয় না ওই যে রিকশাওয়ালা ওই রিকশাওয়ালাকে গিয়ে যদি বলেন যে আমি কড্ডার মোড়ে যাব সিরাজগঞ্জে যাব সে যদি বলে না আমি যাব না সে আল্লাহর রিজিককে অপমান করলো আমি অন্য রিকশাওয়ালার কাছে না গিয়ে তার কাছে গিয়েছি এটা তার রিজিক আপনার দোকানে এসে দোকানদারে দোকানের কাছে কিনতে চেয়েছে এটা আল্লাহর রিজিক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন স্বর্ণের বৃষ্টি হচ্ছে সেই গোসল বাদ দিয়ে তিনি স্বর্ণের বৃষ্টি কুড়াতে গেছেন তখন আল্লাহ সুবহানাহু তাআলা দাউদকে বলেছেন যে শোনো আমি তোমাকে যত ধন দৌলত দিয়েছি আর কাউকে এত ধন দৌলত দেইনি তারপরও গেলে কেন এটা আল্লাহর রিজিক ছিল তাই তিনি গিয়েছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু তাআলার রিজিক হচ্ছে আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার দয়া আল্লাহ সুবহানাহু তাআলার রহমত এই জন্য আমি আজকের আলোচনার সারমর্ম যদি আপনাদের সামনে পেশ করি তাহলে সেই সারমর্ম দাঁড়াবে শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু আর এই শত্রু যেখানে থাকবে সেখানে বরকত থাকবে না সেটা রিজিক হোক সেটা ধন সম্পদ হোক বাড়ি হোক যেখানে হোক যেখানে শয়তান প্রবেশ করবে ওখানে বরকত থাকবে না আর মানুষ হয় আল্লাহর বান্দা না হয় শয়তানের বান্দা আপনি হয় আল্লাহর বান্দা না হয় শয়তানের বান্দা অতএব আজকের আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে বাড়িতে ফিরতে হবে যে আপনি আল্লাহর দাসত্ব করে জীবন কাটাবেন না শয়তানকে সন্তুষ্ট করে শয়তানের দাসত্ব করে জীবন কাটাবেন এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আর উপস্থিত যুবক মা এবং ভাই এবং বোনেরা যারা আছেন তাদের সকলের প্রতি আহ্বান থাকবে যে দাওয়াত দাওয়াতি কাজে সময় দিতে হবে অন্যকে হেদায়েত করার জন্য নয় নিজে হেদায়েতের রাস্তায় থাকার জন্য দাওয়াতি কাজে সময় দিতে হবে অন্যকে হেদায়েত করার জন্য নয় নিজে হেদায়েতের পথে থাকার জন্য জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজ করতে হবে মাসিকা লিয়াতসামের সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজের পরিকল্পনা গ্রহণ করতে হবে এটা আপনাদের নিকটে একান্ত জোরালো আবেদন এবং দাবি আমি আজকে এতটুকু বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু